প্রাণ ফিরে পাচ্ছে আখাউড়া স্থলবন্দর। আমদানি রফতানি বাণিজ্যে গতি ফেরাই বেড়েছে রাজস্ব আদায়, সক্ষমতা বাড়াতে চলছে সংস্কার কার্যক্রম। উন্নয়ন কাজ শেষ হলে বাংলাদেশ ভারত বাণিজ্যে আসবে নতুন গতি। ব্যবসায়ীদের দাবি, নিষিদ্ধ পণ্য ছাড়া সব পণ্যই আমদানির সুযোগ দেওয়া উচিত। প্রতিবেশী ভারতের সঙ্গে আন্তঃবাণিজ্য বাড়াতে দীর্ঘ ২৭ বছর আগে শুরু হয় আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। মহামারীর সময়ও থেমে যায়নি বন্দরের কার্যক্রম, বরং বেড়েছে রাজস্ব আদায়। অর্থবছরের প্রথম ৬ মাসেই রাজস্ব আয় হয়েছে ৭.৫ কোটি টাকা। গেল অর্থবছরের একই সময় এই অঙ্ক ছিল মাত্র ৩২ লাখ টাকা। মাশুল আদায় হয়েছে ১.৫ কোটি টাকারও বেশি। চাল, গম, পেঁয়াজ, আদা, শুটকি, এই সকল পণ্য থেকে ২০২১-২২ অর্থবছরে সর্বমোট আমরা প্রথম ৬ মাসে সরকার রাজস্ব আদায় করেছে ৭.৫ কোটি টাকা। সংশ্লিষ্টদের দাবি, আমদানি নিষিদ্ধ ছাড়া সকল বৈধ পণ্য রপ্তানির সুযোগ দেওয়া প্রয়োজন। আমরা যদি নিষিদ্ধ পণ্য ব্যতীত সকল প্রকারের পণ্য আমদানির সুযোগ পাই, তাহলে এই বন্দরটি আবারও ঘুরে দাঁড়াতে পারবে। এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, অন্যদিকে বন্দর কাস্টম কর্তৃপক্ষ অনেক রাজস্ব আদায় করতে পারবে। অন্যদিকে সীমান্ত পথে যোগাযোগ ব্যবস্থা সহজ এবং দূরত্ব কম হওয়ায় এই পথে বেড়েছে যাত্রী পারাপার, আদায় বাড়ছে ভ্রমণ কর। ইমিগ্রেশন ক্রস করে ভারতে নিকটবর্তী আগরতলা এয়ারপোর্ট, ওইখানে ডোমেস্টিক এয়ারপোর্ট, ওইখান থেকে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বিমানে যাইতে সুবিধা, যার জন্য মেডিকেল যাত্রীদের সবচেয়ে সুবিধা হয় এদিকে আসলে। সক্ষমতা বাড়াতে বাস্তবায়ন হচ্ছে ৩০০ কোটি টাকার উন্নয়ন কাজ। দুদেশের মধ্যে বাণিজ্য বেগবান করাই এই সংস্কারের উদ্দেশ্য। ইন্ডিয়াও চাচ্ছে এই দ্রুত এয়ারপোর্টটা ডেভেলপ হোক এবং রাস্তা, তাতে করে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট অনেক বাড়বে। এখানে আমরা ডেভেলপমেন্ট ওয়ার্ডস, বাকি অংশের ইয়ার্ড, শেড, গোডাউন এবং প্রশাসনিক ভবন, এই সবগুলো আমাদের প্রকল্প নেওয়া হয়েছে। এই বন্দর দিয়ে রপ্তানি হয় হিমায়িত মাছ, সিমেন্ট, রড, পাথর সহ ৩৬টি পণ্য। অন্যদিকে ভারত থেকে আমদানি হয় চাল, গম, আদা, পেঁয়াজ। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।